অভিমানী রাজকুমারী ম্যাজিক আয়না। অনেকদিন আগে অনেক দূরে রাজত্বে এক সুন্দরী আর বুদ্ধিমান রাজকুমারী ছিল, নাম ডায়না। জাদু আয়না লাগানো এক লম্বা গম্বুজ ছিল তার, সেখান থেকে সে সব দেখতে পেত। যত দূরত্বেই থাক অসুবিধা হতো না, সে সব দেখতে পেত। আকাশের উপরিভাগ মাটির অভ্যন্তরীণ, তার কাছে কিছু লোকানো অসম্ভব ছিল। ফলস্বরূপ সে ভীষণ অহংকারী আর সবাইকে ঘৃণা করত। রাজা চিন্তিত ছিলেন যে রাজকুমারীর এই ব্যবহার তাকে সঠিক ভালোবাসা খুঁজতে বাধা দেবে। আমি শুধু একমাত্র তাকে বিয়ে করব যে আমার কাছ থেকে লুকিয়ে থাকতে পারবে, তাকে খুঁজে পেতে যেন আমায় বেগ পেতে হয়। রাজা ডায়নার সঙ্গে একমত ছিলেন আর সেই রাজত্বে তার এই কথাটা ছড়িয়ে দিলেন। সকল অংশগ্রহণকারীরা নিজেকে রাজকুমারীর থেকে লুকিয়ে রাখার চেষ্টা করলেন। কেউ কেউ নিজের বাড়িতে লুকিয়ে রইলেন, কেউ কেউ গাছে চড়ে থাকলেন, কেউ কেউ নিজেকে অন্য নামে পরিচয় দিলেন। ডায়না কিন্তু অন্যদিকে নিজের জাদু আয়না দিয়ে সব কিছুই দেখতে পাচ্ছিল। ডায়না সবাইকে খুঁজে বের করে সেখান থেকে বের করে দেয়। প্রাসাদ থেকে অনেক দূরে এক ছোট্ট গ্রামে এডগার নামে একটি সৎ ছেলে থাকত। গ্রামের মানুষেরা তাকে খুব ভালোবাসত, তার হৃদয় খুবই কোমল ছিল। শহরের কেউ বুঝতেই পারেনি যে ডায়না শহর জুড়ে তার হবু স্বামীকে খুঁজে বেড়াচ্ছে। এটা তো ভীষণ আকর্ষণীয়, করা যেতে পারে। তারপর সে ঠিক করে যে প্যালেসের রাস্তা খুঁজে সেখানে গিয়ে অংশগ্রহণ করবে। প্রাসাদে যাওয়ার সময় রাস্তায় সে একটি ডানা ভাঙা ঈগল দেখতে পায়। গাছের নিচে অসহায় ভাবে সে পড়েছিল, তার হৃদয় খুব কোমল ছিল, তাই ঈগলকে তুলে ব্যান্ডেজ করে তার সেবা করল। ঈগলকে এডগার খেতেও দিল। তার সাহায্যের জন্য পাখিটা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠল, সে উড়তে পারছিল। এই যুবকটির কাছে সে কৃতজ্ঞ ছিল। আমার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ। ভালো মানুষরা মানুষের পাশে থাকে, আপনার প্রয়োজনে আমি সাহায্য করতে প্রস্তুত। কিছুদিন পরে সে একটি লেকের পাশে দিয়ে যাচ্ছিল আর দেখলো একটি জেলে জাল টানছে। একটা গোল্ড ফিশ সেই জালে আটকে গেছিল আর সে বেরোতে চাইছিল। ওর জন্য এডগারের মন সত্যি খুব খারাপ হলো। হ্যালো, এই গোল্ড ফিশটা আমি কিনতে চাই, কিন্তু আমার কাছে সোনা কম আছে, আমায় কি বিক্রি করা যায়? যদিও এই কটা টাকা গোল্ড ফিশের জন্য উপযুক্ত নয়, তবু আপনি বড়ই সৎ, আমি আপনাকেই বিক্রি করব। এডগার গোল্ড ফিশকে আবার লেকের জলে ছেড়ে দিল। মাছটি খুব খুশি হলো আর জলে যাওয়ার আগে উপদেশ দিল। আমার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ। একে অপরকে সাহায্য করার উচিত। যদি কোনোদিন তোমার আমার সাহায্যের দরকার হয়, এখানে এসে আমায় অবশ্যই ডেকো। এডগার যাত্রা শুরু করলো। এরপর সে একটা বন্দি শেয়ালকে দেখতে পেল। তার পায়ে আঘাত লেগেছিল, শেয়াল তার দিকে তাকিয়েছিল, সাহায্য চাইছিল। এডগার শেয়ালটিকেও সাহায্য করেছিল ফাঁদ থেকে বেরোতে। সে শেয়ালের পায়েও ব্যান্ডেজ করে দিল আর ওকে খাবারও খেতে দিল। খুব তাড়াতাড়ি শেয়াল দৌড়ঝাঁপ শুরু করে দিল, যেন ওর কোনোদিন কিছুই হয়নি। সে মনে মনে খুব খুশি হয়েছিল আর এডগারের কাছে কৃতজ্ঞ ছিল। আমার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ। ভালোরা সবসময় সাহায্য করে, যদি কখনো তোমার সাহায্যের দরকার হয়, এখানে এসে আমায় ডেকো। এডগার শেষ পর্যন্ত প্যালেসে পৌঁছলো। রাজা আর রানীর সামনে পরীক্ষা দেওয়ার জন্য এডগার আবেদন জানালো। তারপর সে ডায়নাকে বলল, মহামান্য, আপনি বুদ্ধিমান মহিলা এই পৃথিবীর, আমি সাধারণ একজন গ্রামের কৃষক। আপনি যদি আমায় দ্বিতীয়বার খোঁজার চেষ্টা করেন, তাহলে আপনি তা এড়িয়ে যাবেন। বারংবার যদি কেউ অকৃতকার্য হয়, তাহলেই সে সফল হয়। ডায়না এই যুবকটির মতো সুদর্শন, সৎ আর ভালো মানুষ দেখেনি। আমি তোমায় তিনটে সুযোগ দেব, কিন্তু তুমি সফল হবে না। লুকোনোর জায়গা খুঁজতে খুঁজতে এডগার সেই জায়গায় পৌঁছে গেল যেখানে সে ঈগলকে সাহায্য করেছিল। সে ঈগলকে ডাকলো। প্রিয় ঈগল, আমার তোমার সাহায্যের প্রয়োজন। সে ডাকা শেষ করতে ঈগল শব্দ করতে করতে চলে এলো আর আনন্দে মাথার উপর ঘুরতে থাকলো। এত চিন্তিত কেন হচ্ছে? এই হলো গোটা ঘটনা। আমি জানি না কোথায় লুকোবো। এ ব্যাপারে যদি আপনারা আমায় সাহায্য করেন,
আমার মাথায় বুদ্ধি এসেছে, আমার ব্যাগটা নিয়ে এসো, আমি তোমায় বাসা বানিয়ে লুকানোর সাহায্য করব। ঈগল তার পাখা ছড়িয়ে দিয়ে এডগারকে তাতে নিয়ে নিল আর তারপর বাসার কাছে নিয়ে গেল। ঈগল তাকে বাসায় নিয়ে গেল। কোনো এক জাদু বলে এডগার একটা বড় ডিমে পরিণত হলো আর বাসায় বসে রইল। সময় হয়ে গেল ডায়ানা যখন টাওয়ারের উপর উঠে এডগারকে খুঁজতে গেল। সে জাদু আয়না দিয়ে দেখতে থাকলো এবং সঙ্গে সঙ্গে ওর দৃষ্টি গেল জঙ্গলে, ঈগলের বাসায়। অবাক কাণ্ড, সেখানে একটি বড় ডিম চকচক করছিল। এডগার, তুমি ডিমের ভিতর লুকিয়ে রয়েছো, ভীষণ ভালো, কিন্তু তুমি লুকিয়ে থাকতে পারোনি। ডায়ানা ঈগলের বাসায় গেল আর ডাকতে শুরু করলো, এডগার বেরিয়ে এসো, আমি জানি তুমি ঈগলের বাসায় ডিমের আকারে লুকিয়ে রয়েছো। প্রিন্সেস ডায়ানা, আপনি সত্যি বুদ্ধিমতী, নিজেকে এত ভালোভাবে লুকিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম কেউ খুঁজে পাবে না। এটা খুবই স্বাভাবিক। তোমার কাছে আরো দুটো সুযোগ আছে, মন দিয়ে চিন্তা করো আর লুকানোর জন্য আরো একটা জায়গা খুঁজে নাও। এডগার লুকানোর জন্য ভালো জায়গা খুঁজে পেল না, শেষ পর্যন্ত লেকের ধারে এসে পৌঁছলো যেখানে সে গোল্ডফিশকে বাঁচিয়েছিল। প্রিয় গোল্ডফিশ, তোমার সাহায্য দরকার। আমার রক্ষাকর্তা, কি নিয়ে তুমি এত চিন্তিত? এই হলো গোটা ঘটনা, আমরা ভালো কোনো জায়গায় লুকোতে চাইছি, সাহায্য করতে পারো? চিন্তা করো না, আমি তোমায় জলের নিচে লুকিয়ে রাখবো, রাজকুমারী তোমাকে একদমই খুঁজে পাবে না। এডগারের চারপাশে গোল্ডফিশ সাঁতার কাটতে শুরু করলো ও সঙ্গে সঙ্গে একটি গোল্ডফিশে পরিণত হলো আর জলের মধ্যে হারিয়ে গেল। ডায়ানা সেই সময় টাওয়ারে আবার ফিরে এলো আর নিজের জাদু আয়নার দিকেও তাকালো। ও সঙ্গে সঙ্গে লেকটা দেখতে পেল। লেকের মধ্যে দুটো সুন্দর গোল্ডফিশ সাঁতার কাটছিল, তার মধ্যে একটি অদ্ভুত রকমের ব্যবহার করছিল। এই তো এডগার, তুমি গোল্ডফিশ, নিজেকে মাছে পরিণত করে তুমি আমায় ধোকা দেবে ভেবেছো? এডগার, আমি জানি তুমি গোল্ডফিশ, এদিকে এসো। এবারে আমি জিতবই। তোমার কাছে আর একটাই সুযোগ রয়েছে, যদি না পারো তাহলে সারা জীবনের জন্য তোমায় জেলে বন্দি করা হবে। সত্যি? তার জন্য সব করতে পারি, এটা কি আমার জীবনের শেষ? ও সেইখানে পৌঁছলো যেখানে ও শেয়ালকে বাঁচিয়েছিল। এডগার ওকে ডাকলো, আমার প্রিয় শেয়াল, আমার কিছু সাহায্যের দরকার। এত ঘাবড়াচ্ছ কেন? এই ছিল গোটা গল্পটা, আমরা আর একটাই সুযোগ দিতে পারি, তার জন্য তোমরা কি সব করতে প্রস্তুত? চিন্তা করো না, আমি একটা ভালো উপায় দিচ্ছি। শেয়াল জাদু করলো আর সেই সঙ্গে সঙ্গে এডগার খুব সুন্দর একটা খরগোশে পরিণত হলো আর শেয়াল একজন ফেরিওয়ালায় পরিণত হলো। উদ্ধারের জায়গা শান্তিপূর্ণ ছিল, রাজকন্যার সামনে বসেছিল আর প্রাসাদে ওকে নিয়ে গেল বিক্রি করার জন্য। পৃথিবীর সবচেয়ে সুন্দর গোল্ডফিশটা এখানেই আছে। প্রথমবার দেখেই ডায়ানা খরগোশকে ভালোবেসে ফেললো। সঠিক দাম দিয়ে ডায়ানা তাকে সঙ্গে সঙ্গে কিনে ফেললো। আমার সাদাটা চাই। মনে রেখো, রাজকন্যা যখন আয়না ব্যবহার করতে আসবে তখনই তার চুলে লুকিয়ে পড়তে হবে। ডায়ানা বানিটাকে খুব ভালোবাসত, সব সময় তাকে নিজের কাছেই রাখত। সময় হয়ে গিয়েছিল যখন ডায়ানা এডগারকে খোঁজার জন্য টাওয়ারে উঠল। এডগার যে সাদা খরগোশে পরিণত হয়েছিল সঙ্গে সঙ্গে ডায়ানার চুলের ভেতর লুকিয়ে পড়ল। ডায়ানা তার আয়না ব্যবহার করলো আকাশে জলে সব জায়গায় খোঁজার জন্য, কিন্তু এইবার এডগারকে খুঁজে পাওয়া গেল না। ডায়ানা হতবাক হয়ে গেল। এটা কি হচ্ছে, আমার আয়না খুঁজতে পারছে না কেন? সঠিক কাজ করছে এটা? ডায়ানা চিন্তিত হয়ে পড়ল। আয়নার জাদু শক্তি সে বাড়ালো কিন্তু তাও খুঁজে পেল না। আয়না তো এডগারকে কোথাও খুঁজে পাচ্ছে না। ওকে কি হারিয়ে ফেললাম? তার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আয়না টি হাজার টুকরে চারিদিকে ভেঙে ছড়িয়ে গেল আর ঠিক সেই সময় খরগোশটি ডায়ানার কাঁধ থেকে লাফিয়ে পড়ল আর সঙ্গে সঙ্গে এডগারে রূপান্তরিত হলো। ডায়ানা অবাক হয়ে গেল। আচ্ছা, তার মানে তুমি ওই খরগোশটা ছিলে? ঝুঁকিপূর্ণ এলাকায় কিন্তু নিরাপদ। জাদু আয়নায় এতই মগ্ন ছিলেন যে পাশের খরগোশটাও লক্ষ্য করেননি।
এই কারণেই আমি জিতে গিয়েছিলাম। ডায়ানার মন ভেঙে গেল। ও বুঝতে পারল যে এডগার ওকে শিক্ষা দিয়েছে। অহংকার আমার চোখকে ঢেকে দিয়েছিল। সে স্বীকার করে নিল এডগার ওর থেকেও শক্তিশালী। সে তার কথা রাখল, এডগারকে ও বিয়ে করল। সবার আশীর্বাদ সহ দুর্গেই তার বিবাহ সম্পন্ন হল। এডগার তার বিয়েতে ইগল, শেয়াল আর গোল্ডফিশকে নিমন্ত্রণ করল। ডায়ানা আর অহংকারী ছিল না। তার স্বামীকে সে খুব ভালোবাসত। তারা সুখে জীবনযাপন শুরু করল। সমাপ্ত।